আমার বাড়ি বিলোনিয়ায়, বনকোর বাজারের পাশেই। আমরা স্বামী স্ত্রী, আমাদের এক ছেলে ইউক্রেনের পোলতাবায় থাকে, মেডিকেল কলেজে পড়ে, ফোর্থ ইয়ারে পড়ছে। এখন এই যুদ্ধকালীন পরিবেশে সে এখানে আটকে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যেভাবে হোক ওদেরকে রেস্কিউ করার জন্য। ওদের সঙ্গে আপনাদের কি নিয়মিত যোগাযোগ হচ্ছে? কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি? যোগাযোগ হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে। সব ধরনের ইন্টারনেট পরিষেবা, সব ইন্টারনেট পরিষেবা এখনো আছে? হ্যাঁ, ইন্টারনেট পরিষেবা চলছে। একটু আগে আমরা কথা বলেছি, ওদের শহরে এখনো এমন কোনো ঘটনা ঘটেনি, তবে খুব প্যানিকের মধ্যে আছে ওরা। যে কোনো মুহূর্তে, একটু আগে বলেছে সাইরেন বাজতে পারে, একটা ইয়ে আছে, যে কোনো মুহূর্তে বম্পিং হতে পারে, এরকম একটা মেসেজ ওদের কাছে এসছে। তার মানে তারা একদম নিরাপদ নয় এই মুহূর্তে? একদম নিরাপদ নয় এই মুহূর্তে, ওরা একটু ইয়েতে আছে। আপনারা কি কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থার দ্বারস্থ হয়েছেন তাদের পুনরুদ্ধার কিংবা নিরাপত্তার জন্য? আমি একটু আগে, মানে দুপুর 2:30 দিকে আমি বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। ওদের কাছে আমি বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করেছি যে আমাদের যেভাবে আমাদের ছেলেকে রেস্কিউ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করেছি, তারাও আমাকে বলেছে, আশ্বাস দিয়েছে যে 2-1 দিনের মধ্যেই আমরা আপনার ছেলেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব, এই ধরনের আশ্বাস দিয়েছে। যেহেতু রাজ্য থেকে একজন আমাদের প্রতিমন্ত্রী রয়েছে, আমাদের প্রতিমা ভৌমিক, ও ওনার কাছে যদি কোনো বার্তা বা আপনারা কিছু পৌঁছাতে চান তাহলে বলতে পারেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিনীত প্রার্থনা যে আমাদের এই দুর্দিনে উনি আমাদের সহযোগিতা করবেন, এই আশ্বাস এবং বিশ্বাস আমাদের আছে। উনি আমাদেরকে এই সংকটময় মুহূর্তে, উনি যেহেতু ত্রিপুরার প্রথম মন্ত্রী, আমি ওনার কাছে বিনীতভাবে অনুরোধ করব। আমার এবং বিলোনিয়াতে 4-5 জন ছেলে মেয়ে আছে, ওদের সবাইকে যাতে রেস্কিউ করে একটা সুন্দর আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে, এই আশ্বাস এবং বিশ্বাস আমি ওনার কাছে রাখব। আপনার ছেলের নামটা যদি একটু বলেন। আমার ছেলের নাম দীপ্তনু বৈদ্য। কত সালে ইউক্রেনে পাঠানো হতো? এটা 2019-এ গেছে, 2019, হ্যাঁ 2019-এ গেছে। এবার 4 বছর চলছে আর কি, 4 বছর শেষের পথে। তার সঙ্গে আরো 3 জন মেয়ে গেছে বিলোনিয়া থেকে। হ্যাঁ, বিলোনিয়া থেকে, তারই ক্লাসমেট। একটা হচ্ছে বাবুল দেবনাথের মেয়ে অঙ্কিতা দেবনাথ, আরেকজন গেছে শামল সরকারের মেয়ে আকাশ সরকার, আরেকজন গেছে যশপুরা থেকে বিলোনিয়ার, সেটা হচ্ছে মানে মেয়েটার নাম হচ্ছে দীপান্বিতা চক্রবর্তী, নরেশ চক্রবর্তী মেয়ে। এই 4 জন গেছে একসঙ্গে। অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার আছে? আর কিছু, আমার সবচেয়ে বড় মেসেজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী মোদিজির কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যেভাবে হোক আমাদের ছেলেকে আমাদের ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য। নমস্কার সবাইকে।